पांच दफा दाबी निये शांतिपुर हैंडलूम अफिसे डेपुटेशन पांच टी श्रमिक संगठनेर पक्ष थेके लकडाउन ও আনলক চলাকালীন দীর্ঘ তিন মাস যাবত কর্মহীন শান্তিপুরের তাঁত শ্রমিকেরা এরই মধ্যে আমফান ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে তাঁত শিল্পীদের তাঁতঘরগুলি ক্ষতিপূরণের দাবি জানাতে অবস্থান বিক্ষোভ বলে জানান সিপিআইএম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সিপিএম এরিয়া কমিটির সম্পাদক সৌমিন মাহাতো সৌমিন মাহাতো অভিযোগ তোলেন তাঁত শ্রমিকদের যে ক্ষতিপূরণের তালিকা তৈরি হচ্ছে তাতেও ব্লক প্রশাসন ও পৌর পরিষদ দলবাজি ও স্বজন পোষণ করেছেন এই দাবি জানিয়ে শান্তিপুর হ্যান্ডলুম আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন পাঁচটি শ্রমিক সংগঠন পক্ষ থেকে দাবি জানান চাইলে ওই সমস্ত শ্রমিক সংগঠন সঠিক ক্ষতিপূরণ প্রাপ্য ব্যক্তির তালিকা হ্যান্ডলুম আধিকারিকের হাতে তুলে দিয়ে সাহায্য সহযোগিতা করবে আমাদের শান্তিপুরের তাঁত শ্রমিকরা এই লকডাউন পরিস্থিতি এবং আনলক তিন মাসের যে কাজ নেই কর্মহীন অবস্থায় রয়েছে তারপরে আমফান ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে তাঁত শিল্পীর তাঁত শ্রমিকদের তাঁত ঘর ভেঙে গেছে তাঁতের ক্ষতি হয়েছে তাঁত চালার ক্ষতি হয়েছে দীর্ঘদিন তারা কর্মহীন অবস্থায় আছে এই কর্মহীন তাঁত শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা হ্যান্ডলুম আধিকারিকের সঙ্গে কথা বলতে এসেছিলাম আমাদের প্রথম দাবি ছিল যে এই ক্ষতিগ্রস্ত আমফান ঘূর্ণিঝড়ে যে তাঁতের ক্ষতি হলো তাঁত ঘরের ক্ষতি হলো সেই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার ক্ষেত্রে ব্লক প্রশাসন এবং পৌর প্রশাসন তারা দলবাজি করছে স্বজন পোষণ করছে এবং প্রকৃত যে তাঁত শিল্পীরা তাঁত শ্রমিক তাদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে না বেছে বেছে তালিকাভুক্ত করা হচ্ছে তারা এখন তো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর শান্তিপুরে তার অ্যাডমিনিস্ট্রেটর সদস্যের বাড়িতে যাচ্ছেন পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করছেন চেয়ারম্যানের চেয়ারে বসে পৌরসভার চেয়ারপারসন তিনি বলছেন যে এটা দলীয়ভাবে হচ্ছে তালিকা নাকি দলীয়ভাবে হচ্ছে আমরা আজকে হচ্ছে হ্যান্ডলুম আধিকারিকের কাছে বলতে এসেছিলাম যে হচ্ছে আজকে ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করার ক্ষেত্রে হ্যান্ডলুম অফিসকে সরকারি দপ্তর আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে পৌরসভা দলবাজি করছে ব্লক প্রশাসন দলবাজি করছে